নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন। যে প্রশ্নটার উত্তর আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, অনলাইন আপনাদের মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আশা করছি খাতা পেন নিয়ে। তা আমরা আজকে শুরু করব 1100 নম্বর প্রশ্ন থেকে। আপনারা যদি এর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা যদি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন যে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, সেখানে আপনারা যাবতীয় আমাদের এই বাংলার ব্যাকরণের মোটিভেশনাল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমরা হোম টাস্কের প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, ছাগদুগ্ধ এ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? আপনাদের 4টে অপশন আছে, যে উত্তরটা সঠিক সেটা আপনাদের রাইট মার্ক করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছিলেন অপশান ঘ ছাগির দুগ্ধ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1101। রাজপথ এর ব্যাস বাক্য হবে, অথবা রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? একই কোশ্চেনের অর কোশ্চেন। আপনারা ক খ গ ঘ এই 4টে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1101 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ঘ পথের রাজা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1002। পরপদে রাজি, গ্রাম, বৃন্দ, যুথ প্রভৃতি কোন সমাসে আছে? আপনাদের এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ ষষ্ঠী তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1103। 1103 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তো চলুন, আমরা দেখে নেবো এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত সমস্ত পথটি কোন সমাস নির্দেশ করে? আপনাদের এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1103 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান খ সপ্তমী তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1104। কোনটি খাঁটি বাংলার নং তৎপুরুষ সমাসের উদাহরণ? এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই প্রশ্নের উত্তর করছেন অপশান খ অচেনা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1105। পকেটমার কোন তৎপুরুষ সমাসের উদাহরণ? আপনাদের এই 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান খ উপপাদ তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1106। কৃদান্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কি, অথবা কৃদান্ত পদের সাথে উপপাদের যে সমাস হয় তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এর উত্তর করছেন অপশান খ উপপদ তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1107। পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? আপনাদের স্ক্রিনে 4টে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান খ উপপদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1108 বা 1108। বর্ণচোরা কোন সমাসের উদাহরণ? আপনাদের 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে।
আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1108 বা 1108 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন গ উপপাদ তৎপুরুষ সমাস, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1109। খাঁটি বাংলা উপপাদ তৎপুরুষ কোনটি? যেটি খাঁটি বাংলা উপপাদ তৎপুরুষ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 1109 নম্বর প্রশ্নে উত্তর করেছেন অপশন ক মাছি মারা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1110। উপপাদ তৎপুরুষ সমাস কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক পকেট মার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1111। সত্য বলে যে সত্যবাদী, এটি কোন সমাসের অন্তর্গত? আপনাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে উত্তর করছেন অপশন ক উপপাদ তৎপুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1112। পঙ্কজ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন খ উপপাদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1113। 1113 নম্বর প্রশ্নে চলে এসেছি আর 1113 নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো কি কোশ্চেন আপনাদেরকে জানতে চাওয়া হয়েছে। কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের? আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক গায়ে পড়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1114। আজকের শেষ প্রশ্ন, কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক কলেজ হাঁটা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার বন্ধুরা, আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন আজকের এই 15টা প্রশ্নে, আপনারা সবাই আপনাদের প্রাপ্ত মার্কস সৎভাবে ক্যালকুলেট করে আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। আমাদের কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো আপনারা সবাই আপনাদের যা প্রাপ্ত মার্কস সেটা আপনারা পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার। এবার আমরা চলে আসছি আপনাদের হোমওয়ার্কের প্রশ্নে। আমি আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্ন হলো, অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? অপশন ক কলেজ হাঁটা, অপশন খ পঙ্কজ, অপশন গ ধীর বুদ্ধি এবং অপশন ঘ সাকল্যাণ। আবার আমি আজকে আপনাদের হোমওয়ার্কের প্রশ্নটা বলছি, অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? অপশন ক কলেজ হাঁটা, অপশন খ পঙ্কজ, অপশন গ ধীর বুদ্ধি এবং অপশন ঘ সাকল্যাণ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই সঠিক উত্তরটা আপনাদের কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করবার জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আর যারা শর্ট লিস্টেড হবে যাদের নাম তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করবেন। এই ভিডিও থেকে আপনাদের যদি ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে বা উপকার হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, শেয়ার করলে জ্ঞান যদি আপনি শেয়ার করেন সেটা বহুগুণ বেড়ে যায়। এবং লাইক ও কমেন্ট করে আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা এটা জানাবেন। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।